কারিকারি অর্থ দেশ সেরা কোচ, ফুটবলাররাও হাই প্রোফাইল। যে দলটা প্রতি মৌসুমে টিম সাজায় 60-70 লাখ টাকায়, সেবার বাজেট গিয়ে ঠেকেছিল 5 কোটিতে। 2018-তে ফেডারেশন কাপ চ্যাম্পিয়নও হয় ওরা। হঠাৎই কি হলো আরামবাগে, এমন ফিসফাস তখন চারিদিকে। বছরখানেক পর মেলে তার জবাব। যখন খোলাসা হয় সবকিছু, ততদিনে বসন্ত শেষ। আরামবাগে তখন শীতের রুক্ষতা, মস্ত বড় তালা ঝুলে গেল ক্লাব ফটকে। আবারও শুরু হলো তাদের নুন থাকতে পান্তা জোগাড়ের সংগ্রাম, যেটা চলছে অদ্যাবধি। ক্যাসিনো সম্পৃক্ততায় দাতারা মুখ ফিরিয়ে নিয়েছে, তবুও ওরা দল গোছায়, সেটা সাংগঠনিক দক্ষতাকে পুঁজি করে। ক্যাসিনো কর্মকাণ্ড, এটা অ্যাকচুয়ালি ক্লাবের কোনো হাত ছিল না, উচ্চ পর্যায়ে রাজনৈতিক পটভূমিতেই হয়েছিল এবং উচ্চ পর্যায়ে রাজনৈতিক পটভূমিতে আবার ধ্বংস হয়েছে। মাঝখানে কিন্তু আমাদের অবস্থা শেষ, আমাদের মান সম্মান নিয়ে টানাটানি হয়েছে, আমাদের অর্থনৈতিকভাবে আমরা যেভাবে সচল ছিলাম সেই সচলতাটা আমার বন্ধ হয়ে গেছে টোটালি। 2016-তে আরামবাগের সভাপতি হন মমিনুল হক সাইদ, সেটা অনেকটা জোর করে। তারপর চলতে থাকে তার একক কর্তৃত্ব, তার প্রভাবে কোণঠাসা হয়ে পড়েন সংগঠকরা। ক্যাসিনোতে শুরু হয় ক্লাবের অবৈধ উপার্জন, তাতে সচ্ছলতা আসলেও মেনে নিতে পারেননি অনেকেই। ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে এমন ঘটনার আর পুনরাবৃত্তি চান না তারা। আমাদের ইচ্ছার বিরুদ্ধে অনেক সময় আমাদের ক্লাব হাতছাড়া হয়ে যায়, আমরা কিছু করতে পারি না। সেই বিষয়গুলি একটু হয় ক্রীড়া পরিষদ, না হলে লোকাল থানা, না হলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, এরকম কিছু একটা নিয়ম কানুন থাকা উচিত যে কি যে কেউ এসেই আরামবাগ ক্লাব বা ফকিরাপুল ক্লাব বা যে কোনো ক্লাব হস্তক্ষেপ করতে পারবে না, এরকম একটা নীতিমালা হওয়া দরকার। ক্লাব বন্ধ থাকায় গেল মৌসুমে রাস্তায় দাঁড়িয়ে দল বদল করেছিল আরামবাগ, এখনও অবস্থা একই রকম। সংগঠকরা চান দ্রুত খুলে দেওয়া হোক ক্লাবের তালা। সরকার হোক, বাংলাদেশ ফুটবল ফেডারেশন হোক, যাই হোক, স্পোর্টসের স্বার্থে এই ক্লাবের তালাগুলো খুলে দিতে হবে। পিছনের দিক থেকে অনেক শিক্ষা নিয়েছি, তো ভবিষ্যতে ক্লাবটা খুলে দিলে যাতে এরকম ভুল আর আমাদের মাধ্যমেই না হয়, এরকম সিচুয়েশনে আমরা এলাকাবাসী ঐক্যবদ্ধ হয়ে এগুলি বাধা দেব, আমাদের নিজের গতিতে আমরা চলব, আমরা কোনো লোভ লালসা আর পড়তে চাই না। খুব শীঘ্রই নতুন কমিটি হবে আরামবাগে, পরিচ্ছন্নরা দায়িত্বে আসবেন, তাদের হাত ধরেই কলঙ্কমুক্ত দিনে ফেরার প্রত্যাশা। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা।